তো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক গ্যাস ওয়েলকাম ব্যাক উইথ না দ্য নিউ পবজি মোবাইল ভিডিও তো বন্ধুরা এসে গেছি আরও একটা গাছ নিউ ভিডিও নিয়ে তো ফাইনালি পবজি মোবাইলে অনেক দিন পর অনেকদিন স্টেক থাকার পরে একটা জিনিস চেঞ্জেস হতে চলেছো হয়তো তোমাদের অনেকের পছন্দ হতেও পারে নাও হতে পারে তো মেক্স ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে গেস করো কী কী গান স্ক্রিন তোমরা ফ্রিতে পেতে চলেছো এসিক্স রয়্যাল পাসের ভিতরে তার মধ্যে একটা আপাতত লিকস পাওয়া গেছে কী গান স্ক্রিন হতে পারে সেটাই এই ভিডিওতে দেখাবো আর গাইস তোমাদের বলে দিই টায়ার ইউর্সে অনেক কিছু নতুন নতুন জিনিস চেঞ্জ হবে সেটা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবে তোমাদের ফিডব্যাক অবশ্যই দেবে যে যেটা চেঞ্জেস হয়েছে সেটা ভালো হয়েছে নাকি খারাপ সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো গাই ফার্স্ট অফ অল বলে দিই এই ভিডিওতে তোমরা দেখতে পেলে চলে যে আমাদের সিজন রিওয়ার্ড তো সি সিক্স এস সিক্সটিন মানে এস ষোলো তোমরা খেলছিলে এখন এখনও চলছে তো এইটা নেক্সট সিজন চেঞ্জ হবে যখন সিজন যখন মানে যে যে টায়ার রিওয়ার্সটা যেটা চেঞ্জ হবে সেখানে এই রিওয়ার্ড সেকশনে গেলে তোমরা জানো প্রত্যেকটা টায়ার্সে সি সিক্স এস সিক্সটিন এস ডমিনেটারে আমি যেরকম আছি তো সেরকম এস ডমিনেটারে গেলে এই আফতার ফ্রেমটা পাওয়া যায় তো এই রিওয়ার্ড সেকশনে গেলে তোমরা জানো ডায়মন্ড থেকে শুরু করে গোল্ড থেকে শুরু করে গোল্ডের ড্রেস পাওয়া যায় ঠিক আছে তারপর থেকে শুরু করে গাইস হেড গিয়ার প্ল্যাটিনামে দেখতে পাচ্ছ এ তারপরে গাইজ এরপরে গাইজ গানস্ক্রিন একটা দেয় ডায়মন্ড যে গেলে ডায়মন্ড এবার গানস্ক্রিন দিয়েছিলো এম টু ফোর তোমরা আশা করি সবাই কালেক্ট করেই ফেলেছো ঠিক সেরকমই নেক্সট সিজন বা নেক্সট কী কী হবে এই ভিডিওতে তোমরা ফুল দেখতে পাবে তার একটা ইন্টারেস্টিং সেটা বলে দিচ্ছি এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছো এটা ভালো করে দেখে নাও এই হলো সি সিক্স এস সিক্সটিনের ফ্রেম ওল্ড ফ্রেম তো এখন হতে চলেছে চেঞ্জ হ্যাঁ গাইজ এখন হতে চলেছে চেঞ্জেস তো কেমন হবে কী ধরনের হবে সেটাই তোমাদের তো নেক্সট সরাসরি আমরা চলে যাচ্ছি तो लिखा एक क्लिपिंग दिए देखें तो फर्स्ट फार्स तुम्हारा देखते पा এখানে গেছে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের সি সিক্স এস সেভেন্টিন এই যে টায়ার ওয়র্ডসগুলো চালু হচ্ছে ফার্স্ট এই গোল্ড টায়ারে তোমরা একটা মেল ড্রেস দেখতে পাবে অনেকদিন পর ফিমেল ড্রেস দিত এত এবার মেল ড্রেস দিচ্ছে এই হলো মেল ড্রেস এটা অনেকটা অরেঞ্জ কালার হালকা অরেঞ্জ অ্যান্ড যে সি গ্রিন কালারের কম্বিনেশন একটা মেল ড্রেস দেখতে পাচ্ছ হ্যাট আছে সানগ্লাস টাইপের একটা আছে গ্লাসেস আছে প্ল্যাটিনামে গেলে তুমি পেয়ে যাবে একটা গ্লাসেস মোস্টলি একটা গ্লাসেস পাবে চশমা টাইপস এই হলো এই ধরনেরই জিনিস প্রত্যেকবারই দেয় তো বেশি কিছু এখানে ডিটেলিং দেখার কিছু নেই ডায়মন্ড টায়ারে যে গান স্কিন পাবে গেস করো তোমরা কী পাবে হ্যাঁ গাইস এবার পাচ্ছি এম জির একটা স্কিন সেটা হলো গাইস এম টু ফোর নাইন তো এম টু ফোর নাইনে গাইস ইয়েলো অ্যান্ড সে গ্রিন যেরকম ড্রেসের কম্বিনেশন কালারের ঠিক সেরকমই এটা তোমরা ডায়মন্ড টায়ারে মাসটা ম্যাচেস কেলে পেয়ে যাবে এস টায়ারে গেলে এসে গেলেই ফার্স্টই তোমরা দেখতে পাবে একটা হেড গিয়ার মোস্টলি বা মাস্ক হ্যাঁ একটা মাস্ক দেখতে পাচ্ছ এই মাস্কটা পাবে এসে গেলে তারপরে এস মাস্টার আছে এস ডমিনেটার আছে এস মাস্টারে গেলে একটা হেড গিয়ার পাবে টুপি টাইপের যেরকম ব্যাডমিন্টন কালার যে হ্যাড টাইপের হয় ঠিক সেরকম টাইপের ওপরের কাটা সেরকমই একটা হ্যাড পাবে এটা যারা টেনিস খেলে মেবি তাদের হ্যাটের মতো দেখতে এস ডমিনেটারের টায়ার রিভার্স যেটা থাকবে যেটা জানো নর্মালি একটা আফতার থাকে সেই হলো নতুন আফতার সি সিক্স এস সেভেন্টিন এর কালার যে কম্বিনেশানটা সেটা ভালোভাবে লক্ষ্য রাখো একটু মাল্টিপল কালার আছে কনক্রের টায়ারে গেলে কনক্রের ফ্রেমটা এখন হয়ে গেছে চেঞ্জেস হ্যাঁ গাইস কনক্রের ফ্রেমের এখন নতুন লুক গাইজ দেখতে পাচ্ছ এই হলো গাইজ নতুন লুক আমি পজ করে দিচ্ছি দেখে নাও ভালো করে দেখে নাও ওল্ডটা ভালো করে দেখো আর এটা দেখো কোনটা বেটার আমাদের নতুনটা একটু লুক বেটার লাগছে বাট কালার কম্বিনেশানটা পছন্দ হয়নি আমি মাল্টি পল কালার আছে যেহেতু গাইস অ্যানিভার্সারি টাইপের আছে সেরকম টাইপের হয়তো সেলিব্রেশন টাইপের ওরকম টাইপেরই থিমের কালার দিয়েছে গাইস দেখে তো তাই মনে হচ্ছে খারাপ না দেখতে ভালোই লাগছে তোমাদের কি মতামত ও নিজে কমেন্ট সেকশানে জানাও এবার তো গাইস র্যাঙ্ক পুশ করার একটা রিজন তোমরা পেয়ে গেলে সি সিক্স এস সেভেন্টিনে কারণ নতুন কনক্র ফ্রেম নিতেই হবে হয়তো আমি তো হয়তো পুশ করতে চলেছি তোমরা কি করবে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও এরপরে যে এর যে প্যারাশুটটা যেটা রিডিম শপে থাকে সাধারণত তো প্যারাসুটটাও দেখে নাও সিজন মানে সি সিক্স এস সেভেন্টিনের প্যারাশুট এই হলো লুক এরও কালার কম্বিনেশান সেম তো এইসব জিনিসপত্রগুলো তোমরা নেক্সট আর পিতে মানে এ সিক্স আর পিতে যখন আসবে সিজনের রিওয়ার্ড হিসাবে দেখতে পাবে বা টায়ার রিওয়ার্ডস হিসাবে দেখতে পাবে তো তোমাদের ওভারঅল কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে তো ফ্রেন্ডসের সাথে যে আপকামিং কী আসতে চলেছে তারাও যেন দেখতে পেয়ে যায় আর চ্যানেলে যদি নিয়ে হয় থাকে এই চ্যানেলে সাপোর্ট করার জন্যে ভিডিওটাকে লাইক অবশ্যই একটা কমেন্ট করে দেবে তোকে চলো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই